ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে যে মেডিসিন রিভিউ করব তার নাম হচ্ছে ফেগলো FZ। তো আমার আলোচনা থাকছে ওষুধ প্রস্তুতকারক, এটা জেনেরিক নেম। এটি আমরা কখন গ্রহণ করব, কখন গ্রহণ করব না, গর্ভ অবস্থায় অথবা স্তন্যদানকালে গ্রহণ করা যাবে কি না, এবং এর সাইড এফেক্ট ও দাম সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ফিগলো FZ মেডিসিন সম্পর্কে A to Z আলোচনা থাকবে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল। তা আবার বলতেছি, ওষুধটির নাম হচ্ছে ফিগলো FZ। এটির জেনেরিক নেম হচ্ছে, আসলে এটি তিনটি উপাদানে গঠিত হয়ে থাকে। প্রথমটি হচ্ছে প্যারাস এসকর্বেট প্লাস পলিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেট, এই তিনটির সমন্বয়ে এই ফেগলো FZ ওষুধটি গঠিত হয়ে থাকে। তো এই ফেগলো FZ ওষুধটি ACA কোম্পানি বাজার করে থাকে। তো এটি আমরা কখন গ্রহণ করব, কখন গ্রহণ করব না, A to Z জেনে নিব, অথবা ডাক্তার এটি আমাদের কেন দেয়। অনেকে দেখা গেছে ওষুধ গ্রহণ করে কিন্তু জানে না আসলে এই ওষুধটি কেন দেওয়া হয়, তাদের জন্য আসলে এই ফেগলো FZ-এর ভিডিওটি। তো প্রথমত এই ওষুধটি মূলত গর্ভবতী মায়েদের কথা চিন্তা করেই বানানো হয়েছে। তাছাড়াও গর্ভবতী ছাড়াও অন্যান্য মানুষও খেতে পারে যদি প্রয়োজন হয়, যদি ডাক্তার আপনাকে দিয়ে থাকে। গর্ভ অবস্থায় প্রতিটি মায়েদের আয়রনের ঘাটতি পূরণে এই ফেগলো FZ ওষুধটি নির্দেশিত, এবং স্তন্যদানকারী মায়েদেরও আয়রনের ঘাটতি পূরণে এই ফেগলো FZ ওষুধটি গ্রহণ করা যাবে। গর্ভবতী মায়েদের ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণে সাহায্য করে এই ওষুধটি, অর্থাৎ ফেগলো FZ ওষুধটি। অন্যতম আরেকটি কাজ হচ্ছে জিঙ্ক এর ঘাটতি পূরণ করে এই ফেগলো FZ মেডিসিনটি। আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্কের প্রতিরোধমূলক চিকিৎসায় এটি নির্দেশিত। গর্ভবতী মায়েদের কেন দেওয়া হয় এই ওষুধটি ফেগলো FZ, কারণ এটিতে রয়েছে ফেরাস, এসকর্বেট, ফলিক অ্যাসিড, জিঙ্ক। এগুলোর আসলে গর্ভবতী মায়েরা এগুলোর খুবই অভাব অনুভব করে, কারণ গর্ভে থাকা সন্তান ক্রমান্বয়ে এই জিনিসগুলো শরীর থেকে টেনে নিচ্ছে, তার কারণে এটি একজন গর্ভবতী মায়েদের শরীরে প্রয়োজন হয়। আবার এই ওষুধটি যে শুধু গর্ভবতী মানুষই খেতে পারবে, অর্থাৎ গর্ভবতী নারীরা খেতে পারবে তা কিন্তু না। যদি কোনো মানুষের, অর্থাৎ কোনো পুরুষের বা মহিলার যদি মনে হয় অথবা পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি ডাক্তার রিপোর্ট দেখে যে এগুলোর কমতি রয়েছে, ফলিক অ্যাসিড, জিঙ্ক, সালফেট এগুলোর কমতি রয়েছে, তাহলে তাদেরকেও ডাক্তার এটি সাজেস্ট করে থাকে, অথবা রক্তে কম, শরীরের মধ্যে ফলিক অ্যাসিডের মাত্রা কম, সে সকল রোগীরাও এই ওষুধটি গ্রহণ করতে পারবে। সর্বোপরি কথা হচ্ছে এটি একটি গর্ভবতী মহিলাদের জাদুকরি ওষুধ। তো এখন আলোচনা করব এটির সেবনবিধি সম্পর্কে, এটির ডোজ সম্পর্কে। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এই ভিডিও দেখতেছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা সাবস্ক্রাইব করেছেন বলেই নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেনি করে ফেলুন, এবং ভিডিওতে একটি লাইক করে ফেলুন। এটি সেবনবিধি হচ্ছে প্রত্যেক দিন দুইটি করে, সকালে এবং রাত্রে ভরা পেটে, অর্থাৎ সকালে একটি ট্যাবলেট এবং রাত্রে একটি ট্যাবলেট। আর এটি অবশ্যই 18 বছরের উপরে মানুষে গ্রহণ করতে পারবে এই ফেগলো FZ মেডিসিনটি। তো এখন আলোচনা করা যাক গর্ভ অবস্থায় এটি কীভাবে ব্যবহার করবে, অর্থাৎ গর্ভ অবস্থায় গ্রহণ কখন করবে। প্রথমত আমরা এটি সবাই কম বেশি জানি যে গর্ভবতী প্রথম 3 মাস যেই কোনো ওষুধ খাওয়া থেকে বিরত থাকাই ভালো। পরবর্তী সময়গুলোতে ডাক্তারের পরামর্শ নিয়ে এই ফেগলো FZ ওষুধটি গ্রহণ করা যাবে। আর স্তন্যদানকালে সময়ে স্তন্যদানকারী মায়েদের যদি আয়রন, ফলিক অ্যাসিডের প্রয়োজন হয় তাহলে এই ওষুধটি গ্রহণ করা যাবে। আর এখন আলোচনা করব এটির সাইড এফেক্ট সম্পর্কে। সকল ওষুধেরই কম বেশি সাইড এফেক্ট থেকে থাকে, তেমনই এটিরও কিছু সাইড এফেক্ট রয়েছে, যেমন ঘাড় রংযুক্ত মল, বমি বমি ভাব, এবং কখনও কখনও জ্বালা পোড়া হয়, ক্ষুধামন্দা ইত্যাদি সাইড এফেক্ট হতে পারে, কিন্তু সকলের ক্ষেত্রে নাও হতে পারে। এটির প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে 5 টাকা করে, এক পাতায় ওষুধ থাকে 10টা, অর্থাৎ এক পাতা ওষুধের মূল্য হচ্ছে 50 টাকা। তো ফেগলো FZ মেডিসিন সম্পর্কে এই পর্যন্ত থাকলো। পরবর্তী কোন মেডিসিন সম্পর্কে রিভিউ করবো তা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন, চেষ্টা করব আপনার ওই মেডিসিন সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।